মাগো বছর পরে আনন্দে সবার ঘরে দীপাবলির রঙিন আলোয় দিলে ভরিয়ে খুশির প্রহর শহর জুড়ে মায়া বিমন ডাকের সুরে দিলে যেমন ভালো করে আদার সরিয়ে মাগো বছর পরে আনন্দে আজ সবার ঘরে দীপাবলির রঙিন আলো দিলে ভরিয়ে খুশির প্রহর শহর জুড়ে মায়া বিমন ডাকের সুরে দিলে যেমন ভালো করে আদার সরিয়ে মা তোমার কি মহিমা নেই গো নেই তুলনা নেতাজি সঙ্গে এলে বছর পরে আজ ছোট বড় সবাই মিলে কটা দিন হোক জমিয়ে। হ্যালো গাইজ, আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম মা চঞ্চলা কালীর পূজাতে। প্রতিবারের নয় এবার আমরা দেখবো মা চঞ্চলা কালীর পুজো। আর পুরো 7.5 হাত অনেক বড় কালী মাতার একটা পূজা হয় আমাদের বালুঘাটে, একটা নাম করা পুজো, আর যে পুজোটা প্রতি বছরই হয়ে থাকে। আজকে তোমাদের ভিডিওটির মধ্যে দিয়ে পুরো মেলাটা এবং পুজোটা ঘুরে তোমাদের দেখাবো। কেমন লাগছে কমেন্টে জানিও, ভালো লাগে লাইক করো, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে এরকমই ব্লগের নামে আমাদের চ্যানেল দিয়ে থাকবে। চলো ভিডিওটি শুরু করি। জয় মা কালীর জয় বলো, জয় মা কালীর জয় মাগো সঙ্গে থেকো একটু দেখো দিও মা অভয় বলো, জয় মা কালীর জয় বলো, জয় মা কালীর জয় মাগো সঙ্গে থেকো একটু দেখো দিও মা অভয় বলো, জয় মা কালীর জয় বলো, জয় মা কালীর জয় মাগো সঙ্গে থেকো একটু দেখো দিও মা অভয়। এখন আমরা চলে এসেছি মা চঞ্চলা মায়ের সামনে। তোমরা পিছন দিকে দেখতে পাচ্ছ মায়ের মুখ, আর এই সাইডে আজকে প্রচণ্ড ভিড়। আজকে রাতেই মায়ের পুজো হবে, আর এই সাইডে বিভিন্ন যে ছোট ছোট ঠাকুরগুলো মানত করা হয় সেই সমস্ত ঠাকুরগুলো পিছন দিকে বানানো হচ্ছে। এখনও কমপ্লিট হয়নি, আজকে রাতের মধ্যে হবে, আর মায়ের পুজোটাও আজকে রাতের মধ্যে হবে। 3-4 দিন এখানে থাকবে ঠাকুর এবং বিভিন্ন রকম খেলার আয়োজন এখানে করা হয়। তো সেই সমস্ত জিনিস দেখবার জন্য অবশ্যই তোমাদের আসতে হবে চঞ্চলা মায়ের মন্দিরে, যেটা ঠিক আমাদের বালুরঘাট মঙ্গলপুর হোসেনপুরে সেটা হয়ে থাকে। মা তোমার কি মহিমা নেই গো নেই তুলনা নেতাজির সঙ্গে এলে বছর পরে আজ ছোট বড় সবাই মিলে কটা দিন হোক জমিয়ে উৎসবে দুহাত তুলে নাচ বলো, জয় মা কালীর জয় বলো, জয় মা কালীর জয় মাগো সঙ্গে থেকো একটু দেখো দিও মা ভয় বলো, জয় মা কালীর জয় বলো, জয় মা কালীর জয় মাগো সঙ্গে থেকো একটু দেখো দিও মা ভয় বলো, জয় মা কালীর জয় বলো, জয় মা কালীর জয় মাগো সঙ্গে থেকো একটু দেখো দিও মা ভয়।